ইউক্রেনের রুশ হামলার এক মাসেরও বেশি সময় কেটে গেছে। কিভ, খার্কিব, মারিউপোলের মতো ইউক্রেনের বড় শহর জুড়ে এখন যুদ্ধের ক্ষত। ক্ষেপণাস্ত্রের আঘাতে ঝাঁ চকচকে বহুতলগুলি পরিণত হয়েছে পুরো বাড়িতে। শক্তির দম্ভ প্রতিষ্ঠার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক টানা হামলা চালিয়ে যাচ্ছেন ইউক্রেনের ওপরে, এবং ইউক্রেন এখনও সেই হামলার জবাব দিচ্ছে। আজকে 32 দিন হল যুদ্ধ চলছে। ইউক্রেনের সরকারি হিসেব বলছে, রাশিয়ার হামলা এখনো অবধি সে দেশের 143 জন শিশুর মৃত্যু হয়েছে, আহত 216, যুদ্ধে বিপন্ন শৈশব। রাষ্ট্রপুঞ্জের শরণার্থী বিষয়ক এজেন্সির পরিসংখ্যান বলছে, যুদ্ধের দাপটে 24 ফেব্রুয়ারি থেকে এখনো অবধি জন্মভূমি ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন প্রায় 40 লক্ষ সাধারণ ইউক্রেনবাসী। পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে এবিপি আনন্দর ক্যামেরায় ধরা পড়েছে ইউক্রেনীয় শরণার্থীদের সেই দুর্বিষহ জীবন সংগ্রামের ছবি। ইউক্রেনের লিভ থেকে পোল্যান্ডের পূর্ব সীমান্তে দূরত্ব 70 কিলোমিটার। প্রথমে ইউক্রেনিয়ান শরণার্থীরা আসছেন সীমান্ত বন্দর সেমিশে, সেখান থেকে গন্তব্য পোল্যান্ডের মূল সীমান্ত শহর জ্যাশো। পোল্যান্ডের রাজধানী ওয়ারশা থেকে যার দূরত্ব প্রায় 400 কিলোমিটার, ট্রেনে করে ঘন্টা 6-এর সফর। সেখান থেকে ওয়ারশা 3টি স্টেশনে পৌঁছচ্ছেন তারা, জোকোডোনিয়া ওয়েস্ট স্টেশন এবং স্কডনিয়া ইস্ট স্টেশন। এই 3টি রেল স্টেশনে নামার পরে শরণার্থীদের বাসে করে পাঠানো হচ্ছে বিভিন্ন শিবিরে। প্রশাসন জানিয়েছে, এই মুহূর্তে রাজধানী ওয়ারশতে 3টি শরণার্থী শিবির চলছে। তোরুয়া স্টেডিয়াম, পাতাক এক্সপো সেন্টার এবং মডলিনস্কা বিমানবন্দরের কাছে রাখা হয়েছে কয়েক লক্ষ শরণার্থীকে। ভীত সন্ত্রস্ত দিশাহীন ইউক্রেনিয়ানসরা দূর দূরান্তের সীমান্ত পার করে পোল্যান্ডে প্রবেশের পর দীর্ঘ রেলপথ অতিক্রম করে এসে পৌঁছচ্ছেন সেন্ট্রাম স্টেশনে, এবং সেখান থেকে প্রাথমিক খাবারটুকু সংগ্রহের পর তাদের নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন শরণার্থী শিবিরে। কিন্তু তারপর কি হবে, তারা এখানে থাকবেন যখন, তাদের কর্মসংস্থানের কি হবে? পোল্যান্ডের রীতিমতন আইন পরিবর্তন করে এই ইউক্রেনিয়ান শরণার্থীদেরকে একটা ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বার দেয়া হচ্ছে পোল্যান্ডের এই ওয়ারশো শহরের ন্যাশনাল স্টেডিয়াম, যাকে বলা হয় নর্দোভ স্টেডিয়াম। যুদ্ধ শুরুর পরপরই ইউক্রেন সীমান্ত থেকে 2 বন্ধুকে উদ্ধার করে রাজধানীতে নিয়ে আসেন এক বঙ্গ সন্তান। ওয়ারশোর পথে দেখা হলো তার সঙ্গে। আমরা 3 জন ভারতীয়কে নিয়ে এসেছি, আর আমরা সিচুয়েশন দেখেছি ওখানে। এই ওই সময়ে -6-7 ডিগ্রি টেম্পারেচার ছিল। ওই টেম্পারেচারে যেভাবে মানুষ দাঁড়িয়েছিল বাচ্চাদের নিয়ে ইউক্রেনে নিয়ে, নট অনলি তারপর আমাদের ইন্ডিয়ান, সেটা বহুত দুঃখিত জিনিস, অ্যান্ড দেখে মনটা খুবই খারাপ লেগেছে। গত এক মাসে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধের শেষ খুঁজতে একাধিক দ্বিপাক্ষিক ও ত্রিপাক্ষিক বৈঠক হয়েছে, সমাধান সূত্র মেলেনি। তুরস্কের ইস্তানবুলে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে দ্বিতীয় পর্যায়ের বৈঠকের কথা আছে, তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের সম্ভাবনা খারিজ করে দিয়েছে মস্কো। তাহলে কবে বন্ধ হবে এই যুদ্ধ? ভিন দেশের আকাশে বোমারু বিমানের দেখা নেই, মুহুর্মুহু মিসাইল হামলা নেই, সেই কান ফাটানো বোমা বিস্ফোরণ নেই, কিন্তু ঘর দোর ছেড়ে পোল্যান্ডে আশ্রয় নেওয়া এই মানুষগুলোর এখন একটাই প্রশ্ন, কবে বন্ধ হবে যুদ্ধ, কবে ফিরে যাবেন বাড়ি? এই শরণার্থীদের এই ক্লান্ত দিশাহীন মুখগুলো কবে আবার হাসি ফুটবে, সেটারও অপেক্ষায় গোটা বিশ্ব রয়েছে। ক্যামেরায় বিশ্বজিৎ সাহার সঙ্গে ওয়ারশ থেকে রাজর্ষী দত্তগুপ্ত, এবিপি।